আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেয়র মোহন শর্মা। এদিন মাদারিহাটের কৃষি বাজার কোয়ারেন্টাইন সেন্টার ও যুব আবাসে এসে আবাসিকদের খাবারের অভিযোগ সহ অন্যান্য বিষয়ে খতিয়ে দেখে সমস্যার সমাধানের আশ্বাস দেন। এছাড়া তাদের হাতে মাস্ক, বিস্কুট, বাচ্চাদের খাবার, দুধ, সাবান ও স্যানিটাইজার তাদের হাতে তুলে দেন। উল্লেখ্য, কয়েকদিন আগে মাদারিহাটের এক কোয়ারেন্টাইন সেন্টার থেকে সামাজিক মাধ্যমে খাবারের অভিযোগ তোলা হয়। এরপর এদিন তৃণমূল নেতা মোহন শর্মা সেই সব সেন্টারের সমস্যা খতিয়ে দেখেন এবং ওনার ফোন নম্বর দিয়ে যান। কোয়ারেন্টাইন সেন্টারে যে কোনো সমস্যা হলে সরাসরি ওনাকে ফোন করার জন্য বলেন। আজ কোথায় কোথায় গেলেন? ভাই আজ ঘুরতেছি, আমি বীরপাড়া ব্লক, মাদারিহাট বীরপাড়া ব্লকে ঘুরতেছি। আমি গেলাম কিষান মান্ডি, এই যুব হোস্টেল, ইয়ুথ হোস্টেল, এখানে আসলাম, দেখলাম, সবার সঙ্গে কথা বললাম, ওদের কি সুবিধে অসুবিধে সেটা দেখলাম, কিছু মাস্ক দিলাম, কিছু দুধ বিস্কিট দিলাম, সবার সঙ্গে আলোচনা করলাম, ওদেরকে সান্ত্বনা দিলাম, ভাই এটা বাঁচতে হবে, আমাদের সবাইকে বাঁচতে হবে, লড়তে হবে, এই করোনার সঙ্গে লড়ে আমাদের জিততে হবে, সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যাচ্ছি।